ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. উনিশ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, জুম্মার প্রথম খুতবা যদি আরবিতে দেই, দ্বিতীয় খুতবা বাংলাতে দেওয়া যাবে কি না দয়া করে জানাবেন। কোনো অসুবিধা নেই, প্রথম খুতবা বাংলাতে দিলেন, দ্বিতীয় খুতবা আরবিতে, অথবা এর বিপরীত, প্রথম খুতবাটা আরবিতেই শুধু আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কিছু আয়াত পাঠ করলো, আর তারপরে যা কিছু বললো আরবিতে বললো বা পড়লো, আর তারপরে দ্বিতীয় খুতবা বাংলাতে, তাতে কোনো অসুবিধা নেই। তবে শেষখানে দোয়া করবে নিজেদের জন্য, মুসল্লিদের জন্য, মুসলিম উম্মার জন্য, ইসলামের জন্য, মমিন ভাই বোনদের জন্য দোয়া করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পেশ করবে, আল্লাহর গুণগান পেশ করে তার সাথে বাংলাতে ওয়াজ করবে, অর্থাৎ দ্বিতীয় খুতবা দেবে। কোনো অসুবিধা নেই, খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা। দুই খুতবাতেই যদি বাংলা কিছু অংশ বলে আর কিছু অংশ আল্লাহর প্রশংসা গুণগান করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করে, তাতেও কোনো অসুবিধা নেই, সেটা সবচাইতে ভালো।